এবার সোনাগাছির মডেলে দেহ ব্যবসার অভিযোগ আরামবাগে। এলাকার মানুষের কাছে অভিযোগ পেয়ে তা ধরল আরামবাগ থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার এলাকায়। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের রেল লাইন সংলগ্ন এলাকায় তাহের আলী নামে এক ব্যক্তি বাড়ি তৈরি করেছেন। ঝুপড়ির মতো 7টি বাড়ি রয়েছে, তার মধ্যে 2টি বাড়িতে 2 পরিবার বসবাস করে, বাকি 5টি বাড়িতে মধু চক্র চলে বলে অভিযোগ। এদিন দুপুরে এক যুবক ও যুবতী একটি রুম ভাড়া নিয়েছিলেন। এলাকার মানুষ জানতে পারেন, মূলত মধু চক্রের জন্যই যুগল এসেছে। পুলিশকে খবর দেওয়া হলে আরামবাগ থানার পুলিশ এসে ওই রুম থেকে আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলে। প্রতিবেশীরা বলেন, মাঝে মধ্যেই 1 ঘন্টা বা 2 ঘন্টা যুবক যুবতীরা সময় কাটিয়ে যায় 5টি ঘরে। যারা এখানে আসে তাদের পোশাক দেখলে অবাক হতে হয়। প্রায় প্রতিদিনই কপট কপটিরা এখানে আসে। কখনো একটি রুমে 3টি ছেলে 1টি মেয়ে থাকে, আবার কখনো বা 2টি মেয়ে 1টি ছেলে থাকে রুমে। এক প্রকার সোনাগাছির মডেলে দেহ ব্যবসা হচ্ছে এখানে, এমনটাই অভিযোগ পড়শিদের। এই বাড়িটা, এই বাড়িতে এরা হচ্ছে মানে 1 ঘন্টা মতন আসে, আবার চলে যায়। মানে 8 দিন 9 দিন 10 দিন ছাড়া ছাড়া এখানে আসে। আর এইটাই হচ্ছে 3 নম্বরে থাকে, আর হচ্ছে একটা মেয়ে নিয়ে আসে এখানে। মানে এইগুলো তো খুব খারাপ জিনিস হচ্ছে না? এখানে তো সবাই ফ্যামিলি থাকে, এগুলো তো তাদের দেখে দেখে সবাই তো শিখছে যেন না এখানে থাকে। যদি এখানে ফ্যামিলি থাকে তাহলে থাকবে এখানেতে, না এখানে থাকবে না। কোনো চাচা বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়া দেয় এখানে, মেয়ে গোনো ওই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ভাড়া নেয়। নিয়ে ওরা আসে, 2 দিন ছাড়া আসে, আর এসে আবার চলে যায়। মানে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসে এখানে। কি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কি ঘর ভাড়া? এখানে আমাদেরও তো সব ছেলেরা রয়েছে, আশপাশের সবাই তো রয়েছে, তাদের কি এরকম করাটা কি উচিত? চাচাকে বললেই আমরা যদি এইসবের যদি বিচার করি তখন চাচা আমাদেরকে দোষরোধ করে। জোড়া ছেলে মেয়ে, আবার কোনো বাড়িতে 2টো ছেলে 1টা মেয়ে, আবার কোনো বাড়িতে 3টে ছেলে 1টা মেয়ে, এরকমভাবে আসে। মানে 1 ঘন্টা 2 ঘন্টা আসে কিসের জন্য? ওইসব করতেই আসে। অন্যদিকে বাড়ির মালিক বলছেন, আমি সমস্ত প্রমাণপত্র নিয়ে বাড়ি ভাড়া দিই। এদিন যাদের পুলিশ ধরে নিয়ে গেছে তাদেরও সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে আছে। আমি ওখানে ভাড়া দিয়েছি, আমরা ভাড়া দিয়েছি, ডকুমেন্টস নিয়ে ভাড়া দিয়েছি। যে মেয়েটা ভাড়ালি ধরে নিয়ে গেছে ওরা, সে মেয়েটার নামে ডকুমেন্টস আছে আমার কাছে। টাকা দিয়ে ওরা ভাড়া নিয়েছে, ভাড়া নিয়ে ওদের স্বামীরা লরি চালায় কি বাস চালায় কি যা কাজ করে, ফাঁকের মেয়েরাও কাজ করে। ওরা রোজ কি ফাঁকে থাকতে পারে? ডেলি থাকতে পারে? 2 দিন বাদেও ঢোকে, 4 দিন বাদে ঢোকে। ওরাই ওদের চাবি দিয়ে যায় বাড়ি থেকে, ওরাই খোলে, ওরাই ব্যবহার করে। আমি মনে পরিষ্কার রাখবি, ঝুটঝাড় রাখবি, এই কথা। স্থানীয় বাসিন্দা শেখ লালবাবু বলেন, এদিন দুপুরে আমরা এক মহিলাকে ওই বাড়িতে ঢুকতে দেখি। তারপর আমরা গিয়ে দেখি যুগল আপত্তিকর অবস্থাতেই রয়েছে। তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে নগ্ন অবস্থায় দুজনকে ওই রুম থেকে বের করে। আসলে এই 5টি ঘরে দেহ ব্যবসা চলে দীর্ঘদিন, এরকম হয়ে আসছে। 200 টাকা 500 টাকা লিখছে, নিয়ে 1 ঘন্টার জন্য ঘর ভাড়া দিচ্ছে। তা আজকে আমাদের কাছে খবর এলো যে ওনার বাড়িতে 1 ঘন্টার জন্য একটা ভাড়া এসছে। তো আমরা খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা থানায় ফোন করি, আরামবাগ মহকুমার থানাতে ফোন করি। ফোন করার পর ওখান থেকে পুলিশ আসে, পুলিশ আসার পর আমরা ওখানে যেয়ে হাজির হই। হাজির হওয়ার পর দেখি উলঙ্গ অবস্থায় ছেলেটা আর মেয়েটা বাড়ির মধ্যে ছিল, জানলাটার একটু ফাঁক ছিল, ফাঁকটা দিয়ে আমরা দেখতে পাই। দেখতে পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে খিড়কিটা লক করে দিই। লক করে দেওয়ার পর পুলিশ আসার পর পুলিশ এসে লকটা খুলে, লকটা খোলার পর ওনাদিকে বার করে। বাড়িওয়ালার যে ওয়াইফ, উনি এসেছিলেন ওই 500 টাকাটা আনতে। আমাদেরকে দেখার পর, পুলিশকে দেখার পর উনি কী করেছে, ওই মাঠ দিকে ছুটে পড়েছে। মাঠ দিকে ছুটার পর ওনাকে দেখ, পুলিশ ওনাকে হ্যারাসমেন্ট করে না, ঠিক আছে? তো আমরা ছিলাম, আমাদের সামনে পুলিশ ওনাদেরকে অ্যারেস্ট করে। একটা সময় আরামবাগের লজে বা হোটেলগুলিতে দেহ ব্যবসা বা মধুচক্র চালানোর অভিযোগ উঠত। এবার রীতিমতো বাড়ি বানিয়ে মধুচক্র চালানোর অভিযোগ। তাই শহর জুড়ে এখন আলোচনা আরামবাগের সোনাগাছি মডেলে দেহ ব্যবসা। নিউজ আজ বাংলা, আরামবাগ। এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোনের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।